আজকে দল ওয়ানডে সিরিজ জিতলো এবং আজকে আর আমি নয় ইন্টারভিউ নিবে হচ্ছে মিরাজ। ওকে মিরাজ, প্রথমে আমরা শুরু করি। আপনি যে আজকে এত সুন্দর কন্ট্রিবিউশন করলেন ব্যাটিং এবং বোলিং, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমি জানি খুব ভালো লাগতেছে, আমরা সিরিজ জিতছি এর জন্য খুবই ভালো লাগছে। ব্যাটিং আর যেভাবে ফিনিশ করেছে রিশাদ, সত্যি কথা বলতে ওর জন্য আরও বেশি ভালো লাগতেছে। রিয়াদ ভাই, আমরা যে সিরিজটা জিতলাম টি টোয়েন্টি সিরিজের পর আমরা হারলাম, এই সিরিজ জিতলাম ওডিআই সিরিজ, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, রিশাদের ছয়গুলো দেখে আরও বেশি ভালো লাগছে। ও যে ইনিংসটা খেলেছে, রিশাদের কাছে আগে যাও। রিশাদ, আজকে আমার ইন্টারভিউর দায়িত্ব তো। আচ্ছা রিশাদ, তোমার যে ইনিংসটা খেলেছো কেমন লেগেছে? আসলে আমরা অনেক এনজয় করেছি এখানে বসে, তুমি ওই সময় কি ফিল হচ্ছিল তোমার? না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ফিল বলতে কি, আমি চিন্তা করছিলাম যে অ্যাটাক করলেই মনে হয় ভালো হবে। মুশফিক ভাইকে বলছিলাম, ভাই আমি অ্যাটাকে যাচ্ছি, আপনি তো আছেন। প্রথমে আগে একটু কোলাগুলি করে নিই। ও কি ইনিংস, খুবই ভালো লেগেছে রিশাদ। আর সত্যি কথা বলতে তুমি খুব ভালো একটা ইনিংস খেলেছো। আর ওই প্রেশার সিচুয়েশনে কি চিন্তা হচ্ছিল? আবার মুশফিক ভাই যেহেতু এক সাইডে ব্যাটিং করছিল, যেহেতু রান প্রায় 60 রান লাগছিল এরকমই, তো তোমার কাছে কেমন মানে প্রেশার ফিল হচ্ছে? আর ওই রকম মানে যায় রিস্ক ফ্রি খেলেছো, কেমন মানে চিন্তাভাবনা ছিল? প্রেশার বলতে না, আমি যখন গেছি তো দেখতেছি 60-এর মতো লাগে, তো মুশফিক ভাইকে বলছিলাম, ভাই আপনি তো আছেন, আমি এক পাশ দিয়ে অ্যাটাক করলাম। তো মুশফিক বলছে ঠিক আছে, তোর স্ট্রং জোনে অ্যাটাক কর। সত্যি কথা বলতে যে রিশাদ যখন ব্যাটিং করছিল আমরা সবাই ওখানে এনজয় করছিলাম। সত্যি কথা ও যে এইভাবে একটা ইনিংস খেলবে মানে আমরা আশা করিনি, খুবই ভালো লেগেছে। তাসকিন ভাই, আজকে আমরা যখন ফিল্ডিং পেয়েছি তুমি খুবই ভালো বোলিং করেছো, স্টার্টটা খুবই ভালো করেছো, মানে তোমার কাছে ওই স্টার্টটা কেমন লেগেছিল এবং ওভারঅল টিম নিয়ে তুমি একটু কিছু বলো আমাদেরকে। না আমরা ওভারঅল আজকে ভালো ক্রিকেট খেলছি, শুরুর দিকে আমরা বেসিকেই ছিলাম আল্লাহর রহমতে, অনেকদিন ধরেই ভালোই করে আসতেছি, হয়তো মাঝে মাঝে খারাপ হয়েছে কিন্তু স্টার্টটা ভালো ছিল, পরে হচ্ছে ভালো আমরা শেষ করছি। খুব ভালো বোলিং হয়েছে, খুব ভালো। আচ্ছা তুইও মাঝখানে অনেক ভালো, একদম রানের মাঝখানে ভালো বলো, রানের মাঝখানে উইকেট মেরেছেন, রানের মাঝখানে তামিম, তুমি একটা রোল প্লে করেছো কনকাশনে ব্যাটিং করেছো, বাট এটা জানি একটা ডিফিকাল্ট একটা ব্যাটসম্যানের জন্য, তা তোমার কীরকম লেগেছে? আসলে সত্যি দেখেন আমি লাকি ছিলাম এই দিক থেকে, কারণ আমি তখন লাঞ্চ করতেছিলাম, কোচ আমাকে হঠাৎ করে এসে বললো যে ব্যাটিং করতে হবে, প্রথমে সিরিয়াসলি নেয়, বাট সে পরে বলছে আসলে সিরিয়াসলি যে কনকাশনের ব্যাটিং করতে হবে। তো যখন বলছে আমি জাস্ট মাথায় একটা জিনিসে কাজ করছে যে বেশি কিছু চিন্তা করবো না, জাস্ট পজিটিভ খেলা খেলবো আমি, যাতে টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি, জাস্ট এই একটা জিনিসে মাথায় ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাইকটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। তো আসলে ওডিআই ক্রিকেটে এমন খুব মানে খুব তাড়াহুড়া করে মানে খুব ইন্টেন নিয়ে ভালো ইন্টেন নিয়ে খেলছে, সো দেখার মতো ইনিংস ছিল সবার কাছে। অবশ্যই অবশ্যই, আপনারা যদি দেখেন লাস্ট কিছু সিরিজ আমরা খুব ভালো করছি, খুব ভালো এনজয় করছিলাম, কারণ আমরা একসাথে আন্ডার-19 খেলছি, সব জায়গায় খেলছি, যখন ব্যাটিংয়ে নামে যেদিন খেলে খুব দেখার মতোই খেলে। ওই সময়টা অনেক ভালো ব্যাটিং করেছে, ওর কাছে মনে হয়নি, আমাদের কারোর কাছে মনে হয়নি যে আমরা মানে আমরা পেশারই আসছি, আমরা সবাই নর্মালি ছিলাম। আর রিশাদের উপরে, রিশাদ না আমাদের যারা নিচে ছিল সবার উপরেই কনফিডেন্স ছিল, সবাই ভালো ব্যাটিং করে, রিশাদ ওইটা কাজে লাগাইছে।